ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শহরের ছবি তো আপনাদের দেখালাম, এবার নজর রাখবো জেলার দিকেও। জেলায় কিন্তু সকাল থেকে কড়া লকডাউন পালন করা হচ্ছে। মুর্শিদাবাদে সকাল 9:30টার ছবি আপনারা দেখছেন, রাস্তাঘাট শুনশান, রাস্তায় পুলিশকর্মীরা তারা রয়েছেন। তারা কিন্তু চারিদিকে তারা কড়া নজর রাখছেন যে রাস্তায় কোনোভাবে প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বেরোতে না পারেন, এবং দরকার হলে কড়া ব্যবস্থাও নিচ্ছেন তারা। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব রাজীবের কাছে। রাজীব, সার্বিক ছবিটা ঠিক কি? সুকন্যা, বহরমপুর শহরে সকাল থেকেই একেবারে সার্বিকভাবে লকডাউনের চিত্র দেখতে পাচ্ছি, এবং সকাল থেকেই যে পুলিশ প্রশাসনের তৎপরতা রয়েছে এবং শহর জুড়ে কিন্তু পুলিশি টহল রয়েছে এবং বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা কিন্তু একেবারেই শাটডাউন হয়ে গেছে বলা যায়। একান্তই যারা নেহাতি প্রয়োজন রয়েছে শুধুমাত্র সেই সমস্ত মানুষজনকেই ছাড় দেওয়া হচ্ছে, এবং প্রতি মোড়ে মোড়ে কিন্তু একবারে নাকা চেকিং চলছে এবং বাসস্ট্যান্ড সহ সমস্ত এলাকা বন্ধ রয়েছে, এবং 34 নম্বর জাতীয় সড়কে কিছু কিছু দূরপাল্লার যান, পণ্যবাহী যান চলাচল চলছে, কিন্তু সার্বিকভাবে মুর্শিদাবাদ জেলা জুড়ে কিন্তু একটা লকডাউনের চিত্র দেখা যাচ্ছে একেবারে। রাজীব, সারা দিন জুড়ে আমাদের এদিকে নজর তো থাকবেই। অন্যদিকে উত্তরবঙ্গে চলে যাব, উত্তরবঙ্গে শিলিগুড়ির ছবি এসে পৌঁছচ্ছে আমাদের কাছে। সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন, সেখানে সকাল 8:30টার ছবি দেখাচ্ছি আপনাদের। আমাদের প্রতিনিধি সনদ ঝা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, আমরা দেখতেই পাচ্ছি রাস্তাঘাট একেবারে শুনশান, পুরো ছবিটা কি? দেখো সুকন্যা, এটা সাপ্তাহিক লকডাউন রাজ্য জুড়ে হলেও কিন্তু শিলিগুড়িতে কত 7 দিন ধরে লকডাউন চলছে, এবং এই আজ থেকে আরো 7 দিন এক্সটেন্ড করা হয়েছে, তো আজ না আগামীকালও কিন্তু সেই লকডাউন থাকবে। এবং শিলিগুড়ি শহরে যে 47টা ওয়ার্ড সেই লকডাউন চলছে, এবং সার্বিকভাবে 8 দিন রাজ্য জুড়ে আরো কঠোর অবস্থা নেওয়া হয়েছে, এবং এখানে কোনো দোকানপাট কিন্তু খুলবে না। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রায় সারা রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি চলছে, এবং এর মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও কোথাও বিশেষ করে যে ঘেরার পরে গাড়ি কিন্তু নাকা চেকিং হচ্ছে, সেখানে কিন্তু ইতিমধ্যে একটি বাস কেন বেরিয়েছে তার উত্তর দিতে পারেনি, সেটা কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটা মোটরসাইকেল আরোহীকেও কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে। রাস্তাঘাট শুনশান, লোকজন কিন্তু নেই। গত 7 দিন ধরে যেভাবে বৃষ্টি হতো, তার মধ্যে যে লকডাউন চলছে তারই কিন্তু একটা বলা যায় আজকা অষ্টমদিনের কিন্তু তার ক্রমশ, এবং আরো 7 দিন ধরে চলছে। তাই ভাবে প্রতিদিন যেভাবে পাচ্ছে লকডাউন,